আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা হ্যাজম্যানি রিলেশনশিপ ফিল্টার করতে পারি। তো চলুন, এখানে দেখুন আমার হচ্ছে ইনভয়েস টেবিল দেখতে পাচ্ছেন, আর হচ্ছে এখানে পেমেন্ট টেবিল দেখতে পাচ্ছেন। তো আমার পেমেন্টের সাথে কিন্তু ইনভয়েস আইডি আছে, এটি আমার হচ্ছে পেমেন্ট ইনভয়েস টেবিল, এটা আমার মাস্টার টেবিল। তো এই ইনভয়েস টেবিলের আইডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইনভয়েস আইডি, সেটা হচ্ছে এখানে রেফারেন্স হিসেবে কাজ করছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের, এখানে পেমেন্ট টাইপ আছে পার্শিয়াল অর পে। তো পার্শিয়াল অর পেইড দিয়ে কিন্তু আমরা এইখানে ডাটা টেবিলের হচ্ছে ফিল্টার করব, অর্থাৎ এদিক থেকে আমাদের হচ্ছে কাস্টম রেঞ্জের ফিল্টার, অ্যান্ড দেন এখানে হচ্ছে স্ট্যাটাস ফিল্টার, অর্থাৎ পেইড আর হচ্ছে পার্শিয়াল। তো এই ডেট অনুযায়ী, অর্থাৎ ডেট বিটুইন, ডেট রেঞ্জের ভিতরে আমরা পেইড পার্শিয়াল বের করে নিয়ে আসবো আমাদের পেমেন্ট থেকে। কীভাবে আমরা এই যাজরা ডাটা টেবিলে এই খেলাটা করতে পারি, তো দেখুন আমরা যদি এখন এখানে দেখুন পেইড দিয়ে যদি ফিল্টার দিই, তাহলে দেখতে পাচ্ছি শুধু পেইড দেখা যাচ্ছে, পার্শিয়াল দিয়ে ফিল্টার দিলে শুধু পার্শিয়াল দেখা যাচ্ছে। আমরা যদি কাস্টম রেঞ্জ অর্থাৎ লাস্ট 7 ডেজে দেখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের দুইটা ডাটা আছে, অ্যান্ড দেন আমরা যদি ইয়েস্টারডে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ডাটা আছে, সেটা হচ্ছে গতকালকের। অ্যান্ড দেন আমরা যদি কাস্টম রেঞ্জে দেখি, সাপোজ লাস্ট 30 ডেজ, তাহলে দেখতে পাচ্ছেন আমরা দুইটা দেখতে পাচ্ছি। আমরা কাস্টম রেঞ্জে সাপোজ আমরা মার্চের 1 তারিখ থেকে আমরা এপ্রিলের 30 তারিখ দেখতে যাচ্ছি, দেন দেখতে পাচ্ছেন আমাদের ডাটা দুইটাই আছে, আমি মাত্র দুটা ক্রিয়েট করেছি। তো এখান থেকে ডেট দিলে আর দেখলে আরও বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন 8 তারিখ, 9 তারিখ, 9 তারিখ, এখন হচ্ছে 8 তারিখের একটা। তো এটাই কিন্তু আমাদের আসতেছে না যখন আমরা লাস্ট 7 ডেজ দিলাম। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কিন্তু দেখাচ্ছে। তো এখন আমরা আনপেইড দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন আনপেইড হচ্ছে আমাদের একটা। ওকে, তো এই ফিল্টারটা আমরা কীভাবে করলাম, তো এটা করার জন্য দেখুন আমাদের এইখানে মনে রাখবেন, আমরা যখন হ্যাজ মানে রিলেশনশিপে ফিল্টার করবো, তখন এখানে যখন আপনি উইথ দিয়ে ফিল্টার করবেন, সাপোজ আমি দেখাই যদি উইথ দিয়ে ফিল্টার করেন, উইথ দিলে কিন্তু আমাদের এখানে অ্যারে পাস করতে হয়, অ্যারের ভিতরে আমরা কল ব্যাক নিয়ে থাকি। দেন আমরা যদি এখানে ফিল্টার দিই, দেখবেন এখানে আমাদের ফিল্টার হবে, বাট আমাদের অ্যাকচুয়াল যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা কিন্তু আসবে না। সাপোজ আমি যদি পেইড দিয়ে ফিল্টার দিই, দেখবেন আমাদের পেইড কিন্তু আমাদের আসতেছে, এখানে মেবি একটা কিছু ভুল গেছে। ইউজ ফিল্টার করলাম, কুয়েরি পেমেন্ট টাইপ স্ট্যাটাস, ঠিক আছে আমাদের, আমি পোস্টটা রিফ্রেশ দিচ্ছি। তো যদি আমরা হচ্ছে পেইড দিয়ে ফিল্টার দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাটা আসতেছে না। আমি একটু কন্ট্রোল জেড করে আগে যাচ্ছি, সরি, আমাদের উইথ দিতে হবে, আমি হায়ার হ্যাজ দিয়ে রেখেছিলাম যেই কারণে এই হিরোটা দিচ্ছিল। তো দেখুন আমাদের যখন আমরা পেইড দিয়ে ফিল্টার দিচ্ছি, তখন আমাদের ফিল্টার কিন্তু হচ্ছে, বাট আমাদের ব্ল্যাঙ্ক যে ডাটা অর্থাৎ পেমেন্ট টাইপ যেটাতে নাই, অর্থাৎ যেগুলো পার্শিয়াল, ধরেন আমাদের 524-এ কিন্তু পার্শিয়াল অ্যান্ড 300-তে কিন্তু পার্শিয়াল, এই যে দেখতে পাচ্ছেন 524-এ পার্শিয়াল, 300-তে কিন্তু পার্শিয়াল। তো এই ডাটাটাও কিন্তু আসছে, বাট পেমেন্ট টাইপে যেহেতু ম্যাচ করে না, যে কারণে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক না, অ্যাকচুয়ালি এটা ইরর জেনারেট করবে। আমি এখানে নাল সেপ অপারেটর দিয়ে ভ্যালিডেট করে দিয়ে রেখেছি, যে কারণে কিন্তু ডাটাটা এখানে নাল আসছে। ওকে, তো এখন আমরা এইটাকেই অর্থাৎ যে ব্ল্যাঙ্ক যেগুলো আসলে অ্যাকচুয়ালি নেই, সাপোজ আমি যদি পেইডটা দেখতে চাই, যেমন এই দুটো যদি ম্যাচ করে নাই, আমাদের নেই, তো এই দুটাকে আমাদের নিয়ে না আসার জন্য আমাদের জাস্ট এখানে করতে হবে হোয়ার হ্যাজ দিতে হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন হোয়ার হ্যাজ। তো যখন হোয়ার হ্যাজ দিবেন, তখন সে রিলেশনশিপের যেটা আছে একমাত্র সেটাই কিন্তু নিয়ে আসবে, আর এইখানে কিন্তু তখন আর অ্যারে পাস করা যাবে না, এটা খেয়াল রাখবে। তখন এইখান থেকে জাস্ট অ্যারেটা উঠাই দেবেন, অ্যান্ড নর্মালি একটা কল ব্যাক পাস করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। এখন আমরা অ্যাজ ইউজুয়াল যদি ফিল্টার করি, এখন আমরা যদি ফিল্টারে যাই, তাহলে দেখবেন আমরা এখন যদি পেইড দিই, তাহলে দেখবেন এখন শুধু পেইডেরটা আসছে, অ্যান্ড দেন যদি নন পেইড দিই, তাহলে কিন্তু পার্শিয়ালটা আসছে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের ডেট ফিল্টার হয়, আর বিটুইন যেটা থাকে সেটা দিয়ে কিন্তু ডেট ফিল্টার একইভাবে হয়ে যাচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা আসলে যাজরা ডাটা টেবিলে খুব ইজিলি কিন্তু আমরা ফিল্টারটা করতে পারি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু রিলেশনশিপ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আমাদের সার্চও কিন্তু চমৎকারভাবে কাজ করবে। আমি জাস্ট স্টেপ রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি, আমাদের তিনটা ডাটা আছে, আমি যদি শুধু সার্চ দিয়ে পার্শিয়ালটা দেখতে চাই, তাহলে দেখবেন আমরা শুধু পার্শিয়াল দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন আমরা যদি পেইড দেখতে চাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা পেইড কিন্তু দেখতে পাচ্ছি। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, সার্চিং অ্যান্ড হচ্ছে ফিল্টারিং উইথ জাজরা ডাটা টেবল। ধন্যবাদ, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে।